সেটা আমি আইছি যে আমার একজন অতি ক্লোজ ঘনিষ্ঠ মামা প্রাণেশনা কোভিড নাইন্টিনের লগে আদার কমপ্লিকেশন নিমোনিয়ার লেগে মারা গেছেন। আজকের দিনে আমি প্রথমেই আমার এই গ্রামের সিঙ্গারি তথা সালেপুর বাসি নসিমপুর ব্লকের সোনাই সমষ্টি প্রত্যেক জনসাধারণ যারা আগিয়েছে যুব প্রজন্ম স্পেশালি যে করোনার সময় ইটা করা যেত না ইরম করা যেত না, আজকের দিনে যে তারা আইসে পিপিপি কিট আমার সঙ্গে ফরসে এবং অংশীদার হইয়া আজকে যে আমরা পানি স্নাত শেষ আমরা ক্রিয়াকর্ম যে পার্টিসিপেশন যারা করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। দুই নম্বর, এত অঞ্চলের মানুষ শিক্ষিত, দেখা যায় অনেক অঞ্চল শিক্ষিত কিন্তু করোনার যখন কোনো বডি আয় বা করোনার কোনো যখন অসুস্থ মানুষ আয় মানুষ কুসংস্কারে সরিয়া যায়নি। আমি একটা অনুরোধ জানাই যে ডেড বডি জ্বালাইলে কোনো করোনা হয় না, মাটি দিয়ে দিলে সমাধি বা জানাজাত কোনো করোনা হয় না। তাই আমি আহ্বান জানাই সমাজের প্রত্যেক মানুষরে, কমসে কম মানুষের জন্ম হওয়ার পরে একটা ফিনিশিং থাকে নাই জীবনের শেষ দিকে, এই ফিনিশিং কার্যকালে কমসে কম আপনারা যে আমাদের যেটা সংস্কৃতি আছে সনাতন ধর্মে হিন্দু ধর্ম যেটা আছে এটার প্রতি আপনারা সবাই মিলে আহ্বান জানাই, এটার অঞ্চল নষ্ট করবো না। কোনো ধর্মই হয়েছে না যে করোনার সময় ইটা করা হইতো না ইটা করা হইতো না, প্রোটোকল মেনটেন করিয়া আপনারা আইয়া অংশীদার হইতে পারবেন। আজকের দিনে এটাই কম যে আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা প্রচণ্ড আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানাই এবং সঙ্গে আমাদের সোনাই ম্যাজিস্ট্রেট ছেত্রীবাবুরে ধন্যবাদ জানাই, আমার ডক্টর গুণজিৎ দাস সবাইরে ধন্যবাদ জানাই যে অতি শীঘ্রে আমরা ভোটি ফিস হয়তো আমি আজকে ডক্টর মিনাত গতিকে হয়তো কিছুটা আমি ডান্ডা গরম আসলো পর কাটিয়ে আনছি, কিন্তু আমি দুঃখিত এখন অব্দি অনেক বডি মেডিকেলে জমা আছে, মেডিকেল বডি মারা যায় দুই তিন দিন হয়ে যায় বডি ক্লেম খেয়ে ওঠে না, কারণটা কি তা আমি মনে করি যে আমি রেডি আছি, আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারুন, শ্মশান বহুত জায়গাতে আছে আমরা এটা কর্ম খালি যে শিলচার শ্মশানে কোনো দিন কেউ করতে পারতো না, সব ডেড বডি কভার হইত না। সোনাই অঞ্চলে আছে বা দলাই অঞ্চলে আছে, উদারবন্ধ আছে, বড়খল আছে, খাটিগড় আছে, এই জিনিস আমি আহ্বান জানাই যে করোনা কোনো অচ্যুত নাই, একজনের করোনা হয়েছে তার শেষকৃত্য যদি আমি প্রোটোকল মেনটেন করি মাস্ক পরিয়া বা প্রোটোকল 6 ফিট দূরে থাকি তাহলে করোনা কোনো দিন নয়। কিন্তু এটা আমি দুঃখিত যে সমাজের এখন অবধি অনেক মানুষ করোনা শুনিয়ে শ্মশান থেকে ঘুরিয়ে দিয়ে অনেক মানুষ বেজ্জত করে তারা শেষ করতে যায়। তা আমার কথাটা হয়েছে যে বিভিন্ন সংগঠনের মানুষ আছে, সমাজের ক্লাব আছে, এনজিও আছে, মহিলা সমিতি আছে, আমি আহ্বান জানাই যে তারা খালি গভর্নমেন্টের উপরে নির্ভর না করিয়া আমরা সহযোগিতা করতে লাগবো যাতে আমরা করোনা পেশেন্টের যেটা অন্ত্যেষ্টিক্রিয়া এটা যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সিঙ্গারিবাসীর প্রাণেশ নাথ উনি মারা গেছেন, আজকে আমার কাছে এই খবর আছে, আজকে ওনারকে আমরা সমাধি দেই, আমাকে ওনার পরিবার থেকে ফোন করেছেন, আমি ধলাইতে ছিলাম সেখান থেকে এখানে এসেছি। তো আমি বিশেষ কারণে এই সিঙ্গারিতে এসেছি কারণ গত কয়েক মাস আগে শান্তিবালার যেভাবে সমাধি দেওয়া হয়েছিল এবং হিন্দু সমাজকে বদনাম করা হয়েছিল তার জন্য আমি ওইটাই বলতে চাইব যে নসিমপুর ব্লকের আওতাধীন যতটা গ্রাম আছে যতটা জিপি আছে প্রত্যেক জিপিতে কোনো যদি হিন্দুর এভাবে মৃত্যু হয় তাহলে হিন্দু সংগঠন ওর হয়ে আমি থাকব। আর হিন্দু সংগঠনের কথা নয় আমি ব্যক্তিগতভাবে থাকব, আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি কথা দিচ্ছি। তবে একটাই কথা বলতে চাই, আজকে আমি গর্বিত এখানকার সিঙ্গারিবাসী মানুষের জন্য, প্রত্যেক মানুষ এগিয়ে এসছেন কিন্তু এই করোনাতে যাদের মৃত্যু হয় তো সরকারি প্রোটোকল মেনেই কাজ করতে হয়, তার জন্য আমরা পিপি কিট পেয়েছি মেডিকেলে, মেডিকেল বিভাগে প্রত্যেক কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
আজকে বিশেষ করে এখানে আমার পাশে যে দিদি দাঁড়িয়ে আছেন ওনার যে ভূমিকা দেখেছি আমি ওনার ব্যক্তিগত কথা বলবো, রাজনীতির দিক দিয়ে আমি কথা বলবো না, কারণ রাজনীতিতে আমি সত্যিকার অর্থে রাজনীতিতে নেই, আর কোনো রাজনীতির কাছে আমি যাইতেই চাই না যেহেতু আমি সংগঠনের কার্যকর্তা। তবে রুমিদির ব্যক্তিগত কথা আমি এইটাই বলবো যে উনার যে বাহাদুরি দেখেছি, পিপি কিট পরে অনেকক্ষণ উনি ছিলেন এবং সমাজের স্বার্থে উনি এগিয়ে আসছেন, তার জন্য উনাকেও আমি ধন্যবাদ দেই। তৎসঙ্গে ধন্যবাদ দেই এতদ অঞ্চলে সিঙ্গারিবাসীর মানুষকে এবং সবাইকে আগ্রহ করি যে যেহেতু করোনা মহামারীতে যদি কেউ মৃত্যু হয় তাহলে সবাই এগিয়ে আসুন সমাজের স্বার্থে। সমাজের স্বার্থে যখনই এগিয়ে আসবেন সমাজ আপনাদের পাশে থাকবে, কারণ এ কাজ শুধু অন্যদের হয়েছে এরকম নয়, এটা আপনাদের মধ্যেও আপনাদের পরিবারের কারো হতে পারে, তার জন্য সবাইকে আগ্রহ করছি যাতে এরকম যদি কারো মৃত্যু হয় এগিয়ে আসুন। ধন্যবাদ। তো দুঃখিত যে